তোমরা কম বেশি সবাই জানো যে বাংলাদেশে অ্যানিহিলেশন গেম তৈরি হচ্ছে, আর এই গেমের ভিতরে কিন্তু নায়ক সালমান সাহেব রয়েছে। কিন্তু তোমরা কি এটা জানো যে নায়ক মান্না ও শাকিব খানকে ঘিরে গেম তৈরি করা হচ্ছে? শুধু তাই না, হীরা আলমের মতো অনেক জনপ্রিয় ব্যক্তি রয়েছে এই গেমের ভিতরে। কি সেই গেম? এই গেমটা আমরা কোথায় পাবো? এই গেমটা কি ব্যাটল রয়্যাল গেম? এই গেমটা কত জিবি র‍্যামে খেলা যাবে? তো এই সমস্ত কিছু আজকে তোমাদেরকে জানিয়ে দেবো। তো বুঝতেই পারছো আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের ভিডিওটা কিন্তু একদম স্কিপ করার মতো না। আজকের ভিডিওটা যদি তুমি স্কিপ করে ফেলো, তুমি তো জানো ভিডিওর মেইন জিনিসটা হয়তো তুমি মিস করে ফেলবে। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অ্যানিহিলেশন ও এই সমস্ত গেমের আপডেট নিয়ে সবার আগে পেতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। সো ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। ইউ আর ওয়াচিং আর আই এম সাইলেন্ট গেমিং। আই এম উইথ ইউ রাসেল মাহমুদ। ইন্টুর শেষে আবারও তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো এখন আসা যাক এই গেমের নাম কি। এই গেমের নাম হলো অ্যালাইভ জম্বি। এখন তোমরা স্ক্রিনের উপর যে গেম প্লেটা দেখতে পাচ্ছ সেটাই হলো এই গেমের গেম প্লে। তো এই গেম প্লেটা দেখে তোমরা সম্পূর্ণ গেমের বিবেচনা করতে যেও না, কারণ এটা শুধুমাত্র টেস্ট করার জন্য ডেমো গেম প্লে করা হয়েছে। এই গেমটা হলো ওপেন ওয়ার্ল্ড সার্ভাইভাল জম্বি গেম। এই গেমের ভিতরে তোমার জম্বিদেরকে মেরে সার্ভাইভাল করে বেঁচে থাকতে হবে। তো এই গেমের ভিতরে কোন কোন ম্যাপ রয়েছে? এই গেমের ভিতরে কিন্তু বাংলাদেশ সহ অন্যান্য দেশের কিন্তু ম্যাপ রয়েছে। তো এই গেমের শুরুতে কিন্তু তোমরা দুইটা ক্যারেক্টার দেখতে পারবা, সেটা হলো মান্না এবং শাকিব খান। তো মান্না ক্যারেক্টার তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, এটা দেখে তোমার কি মনে হচ্ছে মান্নার সাথে এই ক্যারেক্টারের কোনো কি মিল রয়েছে নাকি একটু মিল নেই? তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো এখন যেটা দেখতে পাচ্ছ এটা হলো শাকিব খান ক্যারেক্টার। তো তাছাড়া কিন্তু হীরা আলমের মতো কিন্তু আরও অনেক ক্যারেক্টার পরবর্তীতে যোগ করা হবে। মোট কথা হলো এই গেমটাকে আমরা যত বেশি সাপোর্ট করব, এই গেমের ভিতরে আমরা যা যা আনতে বলবো ডেভেলপার তাই নিয়ে আসতে চেষ্টা করবে, কারণ এই গেমটা আমাদের জন্য তৈরি করা হয়েছে। এখন তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে এই গেমটা কি ব্যাটল রয়্যাল গেম নাকি এটা অফলাইন গেম? এটা শুরুতে সিঙ্গেল প্লেয়ার একটি গেম হবে। আমরা যদি এই গেমটাকে সাপোর্ট করি তাহলে কিন্তু ইন ফিউচার এই গেমটা ব্যাটল মোড আসতে পারে। তো এখন যেটা সবচেয়ে বড় প্রশ্ন যে এই গেমটা আমরা কবে থেকে খেলতে পারবো? এই গেমটা কিন্তু এখনও ডেভেলপ চলতেছে। তো এইটা শুধুমাত্র ডেমো গেম প্লে দেওয়া হয়েছে, এই গেমটা কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিট না। তো এই গেমটা কমপ্লিট হওয়ার পরপরই কিন্তু আমরা খেলতে পারবো। গেমটার কিন্তু এখনও পর্যন্ত কোনো রিলিজ ডেট দেওয়া হয়নি, কারণ তারা চায় না এই গেমটা পরিপূর্ণ কাজ কমপ্লিট করার আগেই রিলিজ ডেট দিতে। অ্যানিহিলেশন গেমের কথা তোমরা সবাই জানো, অ্যানিহিলেশন গেমটা কিন্তু রিলিজ ডেট দিতে দিতে আমাদেরকে অনেক ঘোরানো হয়েছে। তারা চায় না যে অ্যানিহিলেশন গেমের মতো আমাদেরকে ঘোরাতে। এই গেমটা যখন পরিপূর্ণ কমপ্লিট হয়ে যাবে তখনই এই গেমের মাঝে আসবে, যাতে এই গেমটার প্রতি কেউ সমালোচনা না করতে পারে। তো এই গেমটা যখন পরিপূর্ণ কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু ক্রিয়েটরদের এই গেমটা খেলার জন্য দেওয়া হবে। তখন কিন্তু তোমাদেরকে আমি একটা ভিডিওর মাধ্যমে সব কিছু জানিয়ে দেবো। তো তার জন্য কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকনটি বাজিয়ে রাখতে হবে, যাতে তুমি এই চ্যানেলের নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। সো এই ভিডিওটা তোমার কাছে কেমন লেগেছে? এই ভিডিওটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে সাপোর্ট করে যেও। তুমি তো জানোই তোমার একটু সাপোর্ট পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জোগে। পরবর্তীতে তুমি কোন ধরনের ভিডিও চাও তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর কমেন্টের ভিত্তি করে পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অ্যানিহিলেশন ও এই সমস্ত গেমের আপডেট নিয়ে সবার আগে পেতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে সৈনিক হয়ে যাও। পাশে থাকা বেল আইকনটি একদম বাজিয়ে দিতে ভুলে যাও না, কারণ মনে রাখবে যখনই তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে তখনই এই চ্যানেলের কোনো ভিডিও তোমার থেকে মিস হবে না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ। Я сказал, что...